আজকের ভিডিওটা যেটা সেটা হচ্ছে ওয়াই ইউ শুড রান ফেসবুক অ্যাপস আমি আমার মনে হয় আগের ভিডিওতে যেটা প্রিপেয়ারিং ইয়ার সেলফ বিফোর রানিং ফেসবুক অ্যাপস ওই ভিডিওটাতে অনেক কিছুই আমি বলেছি ফেসবুক প্ল্যাটফর্ম সম্পর্কে তারপরও একটু স্পেসিফিক্যালি বলার জন্য ওই ভিডিওটা করা ফেসবুক আসলে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানুষ এখানে যে অ্যাক্টিভিটি করে সেটা আমরা নিজেরাও জানি আমরা নিজের নিজেদের নিজেদেরও অ্যাকাউন্ট আছে ফেসবুকে ফ্রেন্ডদের সাথে কানেকশন কানেক্টেড থাকি ফ্রেন্ডরা কী করে কী স্ট্যাটাস দেয় কী দেখতেছে কী লাইক দেয় কোন ভিডিওটা দেখে কোন মুভিটা সাজেস্ট করতেছে ফ্রেন্ডদের সাথে কিভাবে চ্যাট করা যাচ্ছে আমি কি ভয়েস চ্যাট করতেছি কিনা না আমি কি ভিডিও চ্যাট করতেছি কিনা না ইটস কাইন্ড অফ ফ্রেন্ডস ফ্যামিলি টোটাল এই ব্যাপারটা নিয়ে আসলে ফেসবুক তো আমার নিউজ ফিড থাকতেছে একটা যেখানে নিউজ ফিড আমি দেখতে পারতেছি আমার ফ্রেন্ডরা কী করতেছে কী স্ট্যাটাস দিচ্ছে কোথায় লাইক দিচ্ছে কোন গ্রুপে জয়েন করতেছে তো কারোর সাথে যদি ডিরেক্টলি কথা বলতে হয় তখন মেসেঞ্জার ইউজ করতেছে এই একটা প্ল্যাটফর্ম যেটা আসলে আপনার ডিরেক্টলি আপনি কোনো প্রোডাক্ট যদি ডিরেক্টলি এখানে বলেন এসে যে ভাই আমার প্রোডাক্টটা কিনেন কাইন্ড অফ তাহলে বলা যায় বলা যেতে পারে যে এক হাজার মানুষের মধ্যে আপনার এই প্রোডাক্টের রেসপন্স আপনার প্রোডাক্ট কেনার রেসপন্সটা খুব কম হবে এটাই স্বাভাবিক বাট আপনার কাস্টমার কিন্তু এখানে আসে আপনাকে খুঁজে বের করতে হবে তো খুঁজে বের করতে হলে কিন্তু ওই যে আমি যেটা বলছিলাম প্রিসাইজ টার্গেটিংটা লাগে ট্র্যাকিংটা লাগে সেটা আছে কি না হ্যাঁ ফেসবুকে সেটা আছে আমরা জানি সেটা তো আমি এখন সেই অডিয়েন্সগুলোকে রিচ আউট করবো থ্রু ফেসবুক যারা আমার প্রোডাক্টের সাথে খুব ভালো ম্যাচ করে যেহেতু আমি আগেই প্রিসাইজ করে রাখছি কারা কারা স্টুডেন্ট নাকি গভর্নমেন্ট জব হোল্ডার নাকি জব হোল্ডার নিউ জব হোল্ডার নাকি এ পুরো জিনিসটা আমি আগে আগে আমি নোট ডাউন করে রাখছি এখন টাইম টু টাইম সেটা আমি অ্যাডগুলো রান করব এবং সেই ইন্টারেস্ট বেসগুলোকে ঠিক করে আপনার প্ল্যাটফর্মগুলোকে চুজ করে আইওএস ইউজানে নাকি ক্যান্ডুইড ভাবে প্রিসাইজ করে তাদের কাছে এখন আমি রিচ আউট করবো ওখান থেকে যে আমার যারা আমার এই অডিয়েন্সটাকে দেখবে দেখার পরে তারা যে এঙ্গেজ হচ্ছে সরি ওখান থেকে যে আমার কপ অ্যাড কপিটাকে যেটা দেখবে দেখার পরে যে আমার মানে আমার ওয়েবসাইটের সাথে এঙ্গেজ হলো অথবা আমার ভিডিওর সাথে যেটা যে হলো আস্তে আস্তে তাদেরকে প্রিসাইজ করে 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 একটা তাদের কাছে ফলো আপ করতে করতে একটা সার্টেন পিরিয়ড পরে দেখবো যে আমরা তাদেরকে আমরা কাস্টমার হিসেবে নিয়ে নিতে পারতেছি কারণ আমি যদি বলি আমরা নিত্য নতুন অনেক আমাদের কিনতে ভাল লাগে সত্যি কথা বলতে হচ্ছে আমাদের কিনতে ভাল লাগে সবারই যে কোনো মানুষেরই কিনতে খুব ভালো লাগে টাকা থাকলে আমরা সবাই কিনবো আমাদের কিন খাবার কিনি সেটা সেটা জামা কাপড় কিনি সেটা কম্পিউটার কিনি সেটা মোবাইল কিনি যদি আমার লাগে যদি মনে করি যে না এটা আমার লাইফের জন্য ইম্পর্টেন্ট আই উইল ডেফিনেটলি পারচেজ দ্যাট আজকে হোক কালকে হোক তো আমি হয়তো আপনার কাছে এখন অ্যাডভার্টাইজ করলাম আমার একটা প্রোডাক্ট নিয়ে এটা হতো আমি এখন কিনলাম না বাট এর মানে এই না যে আমি এটা কিনবো না পরবর্তীতে হয়তো কিনতে পারি বাট আমার ব্র্যান্ড মেসেজটা কিন্তু আপনার কাছে গেছে আপনি কিন্তু জানেন আমি একটা অ্যাডভার্টাইজ দেখছিলাম এই পেজে এই প্রোডাক্টটা আমি তখন কিনতে চাইছিলাম আচ্ছা তার মানে আমি এক মাস আগে যে এই প্রোডাক্টটা দেখছিলাম এই ব্র্যান্ডের এখানে ওইখানে আমি এখন খুঁজে দেখি ওই প্রোডাক্টটা আসে কি না আপনি কিন্তু আসেন আমরা কিন্তু এরকম করি তো আমি এখনই কিনে ফেল কিনে ফেলবো তা না সবাই যে এখনই কিনে ফেলবে তা না তো এটা আপনার একটু মাথায় রাখতে হবে বাট আমার কিন্তু অডিয়েন্সগুলো যারা গুগলে যেয়ে সার্চ করে তারা কিন্তু এখানে আসে সো আমার কাস্টমার এখানে আসে তো ফেসবুকের কথা যদি আরো আরও বলি এখানে একটা হিউজ গ্যাদারিং হয় আমাদের যে কোনো টাইপের মানে কন্টেন্ট ভিডিও বলেন ইমেজ বলেন এগুলো যে ভাইরাল হয় এটা হয়ই হচ্ছে ফেসবুকের থ্রুতে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মানেই এখানে হচ্ছে ফেসবুক ভাইরাল ভালো জিনিস ভাইরাল হয় ফেসবুকে খারাপ জিনিস ভাইরাল হয় ফেসবুকে ইভেন এই থ্রুতে আমরা ভিডিওগুলো দেখেও আমরা আমাদের যে ল এনফোর্সমেন্টের যে যারা আছেন লাইক পুলিশের কথা যদি বলি র্যাবের কথা যদি বলি তারা কিন্তু অনেক হেল্পফুল কন্টেন্ট পায় এখান থেকে কেউ একজন একটা অনৈতিক কিছু একটা হচ্ছে ভিডিও করে সেটা ফেসবুকে দিয়ে দিল সেটা কিন্তু পুলিশ পরে ট্র্যাক করে তাদেরকে ধরতে পারতেছে এটা অনেক ভালো একটা ব্যাপার তো আমাদের ফেসবুকে কিন্তু আমরা কিন্তু এই প্র্যাকটিসটা করি উইচ ইজ ভেরি গুড দ্যাট মিনস পিপল ডো ডু নট ইউজ ফেসবুক বিকজ অফ বাইং গুডস যেটা আগে বললাম বাট ইফ ইউ ক্যান প্লেস ইউর প্রোডাক্টস আর সার্ভিসেস টু দ্য হাইলি ইন্টারেস্টেড পিপল রিলেটেড টু ইউর প্রোডাক্টস দে উইল এঙ্গেজ ফর শিওর আমি ঈদের সময় এখন কয়েকদিন পরে ঈদ আমি এখন কিনতে চাচ্ছি পাঞ্জাবি আমি যদি পাঞ্জাবি অ্যাডভার্টাইজমেন্ট দেখি এমন একটা পাঞ্জাবি যেটা আমার আসলে খুবই ভালো লাগছে আমি কিনবো আইল উইল ডেফিনেটলি বাই ইট তো আর যদি আমি এখন মনে করি যে না আমি এখন কিনবো না এখন আমার হাতের অবস্থা ভালো না কারণ আমার এখন যে সিচুয়েশনটা হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশন আই হ্যাভ টু সেভ মানি ফর ফিউচার অ্যান্ড হোয়াট আই ক্যান ডু আই উইল ডেফিনেটলি দিস পাঞ্জাবি লেটার নট নাও সো আই আই ক্যান সেভ ইট অন ফেসবুক সেভ করে একটা আমি পরে কিনবো অথবা ব্র্যান্ডের নামটা মনে থাকবে আমার এনি টাইম তো ব্যাপারটা এরকম না যে মানে আমার কাস্টমার নাই ইস দেয়ার তো নাও ইউ ক্যান হ্যাভ নাও ইউ টু নার্চার দেম সো দ্যাট ইউ ক্যান ইনক্রিজ ইউর সেলস আসলে এখানে যা বলছি এটা আমি বাংলায় অনেক আগেই বলে দিচ্ছি ইটস অ্যাবাউট নার্চারিং ইউর অডিয়েন্সেস আপনি হাউ ইউর দেম হাউ কোয়ালিটি কন্টেন্ট ইজ গোয়িং টু দেম টু কামিং টু ওয়েবসাইট পার্চেস ইউর প্রোডাক্টস কন্টেন্ট ইজ কিং আপনি শুধু টার্গেটেড অডিয়েন্স পেলেই হবে না আপনাকে কন্টেন্ট খুব পাওয়ারফুল এঙ্গেজিং কন্টেন্ট দিতে হবে সেগুলো নিয়ে কথা বলতো বলবো সামনে চালা তো কিছু শর্টকাট রিজনগুলি খুব কম টাকায় ফেসবুকে ডান করতে পারতেছেন ইজিলি ম্যানেজ করতে পারতেছেন অনেক বিজনেস স্কেল করতে পারবেন যেহেতু অনেক অডিয়েন্স আছে এখানে লাইক আপনার যদি প্রতি মাসে দশ টাকা কারণ হয় এতেই আপনি খুশি কিন্তু ব্যাপারটা তো স্কেল করতে হবে একটা সার্টেন পিরিয়ড পরে প্রথম বছর আপনি প্রতি মাসে দশ লাখ টাকা করে সেল করছেন বা পরের বছর আপনার টার্গেট হচ্ছে কি প্রতি বছর আমি এক কোটি টাকা সেল করব এই বছর আমি এক কোটি টাকা টোটাল সেল করব সরি এই এই বছর আমি টোটাল দশ কোটি টাকা সেল করব ঠিক আছে তো মানে টু থাউজেন্ড আপনি এক কোটি সেল করছেন টোয়েন্টি ওয়ানে আপনি দশ কোটি টার্গেট করলেন তো মানুষ তো পাইতে হবে যে প্ল্যাটফর্মের যুদ্ধে আপনি বিজনেসটা গ্রো করবেন তো ফেসবুকে সেই মানুষগুলো আছে অনেক মানুষ আছে যেটা আপনি হয়তো অন্য কোনো প্ল্যাটফর্মে পাচ্ছেন না সেটাই আসলে বোঝানোর চেষ্টা করছে স্কেলেবল এনাফ আরও অনেক কিছু আছে স্কেল স্কেল মিনসটা আরও অনেক কিছু ডিপেন্ড করে ডিপ ডাউন টার্গেটিং বলেছি সেটা আগে প্রিসাইজ ট্র্যাকিং বলেছি বেটার কাস্টমার অ্যাভেটার ওই যে খুব প্রিসাইজ যে অডিয়েন্সগুলোকে পাবেন লাইক সিক্সটি ডেজ বা থার্টি ডেজ পরে তাদের অ্যানিভার্সারি জিরো টু থ্রি ইয়ার্স ওল্ড কিডস আছে যাদের যে প্যারেন্টসদের এবং আপনার বিজনেসে আসলে ভ্যালু ক্রিয়েট করে এরকম অডিয়েন্সগুলো তো ফেসবুকটা আসলে খুবই পারফেক্ট আপনার জন্য যে কোনো বিজনেস বাংলাদেশের যে কোনো বিজনেসের জন্য ফেসবুক পারফেক্ট জাস্ট আপনাকে প্রপারলি সেটা অপটিমাইজ করতে হবে প্রপারলি ইউটিলাইজ করতে হবে আপনার বিজনেসের জন্য দ্যাটস এবং প্রপারলি কীভাবে ইউজ করতে হয় ইউটিলাইজ করতে হয় সেটাই আমরা শিখব এই কোর্সে সো নেক্সট ভিডিওগুলোতে আরও অনেক ইনফরমেশন এই যে কন্টিনিউয়াসলি ইনফরমেশন শেয়ার শুরু হয়েছে আমি বলবো আপনারা নোট করে রাখেন শেখার চেষ্টা করেন মনে রাখবেন এগুলো মানুষের কাছে মানে শেয়ার করেন শেয়ার করলে শেখা যায় বেশি শুধু নিজে নিয়ে বসে থাকলে আসলে সেটা বেশি দিন মনে থাকবে না শেয়ার করেন প্র্যাকটিস করেন পড়েন আরও এই কোর্স থেকে আরও অনেক বড় মেন্টর হচ্ছে গুগল সার্চ দেয় ইউটিউবে সার্চ করেন আরও বেশি পড়াশোনা করার ট্রাই করেন যাতে সামনের কোর্সগুলোও আপনার জন্য সামনের ভিডিওগুলো আপনার জন্য আরও অনেক ইজি হয়ে যায় থ্যাংক ইউ আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ টেকে কে